চলে এলাম। আজকে প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম, যার জন্য আজকে ফ্যান ছাড়া হলো। বিউটিফুল ওয়েদার, খুব সুন্দর গরম ঠান্ডা হাওয়া, পুরো পুজো পুজো ওয়েদার, পুরো পুজো পুজো। আর আজকে কি কি আছে দেখে নাও। লাল শাক ভাজা, কুমড়ো শাকের চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, আর কাতলা মাছের ঝোল, কালিয়া ফালিয়া নয়, ঝোল, ঠিক আছে, একদম পাতলা ঝোলও নয়, ঝোল, ঝোল আর ঝালের মাঝামাঝি জায়গা, কাতল মাছের ঝোল। তো চলো শুরু করি। কিছু কিছু ভাষা বলে কাতল মাছ, চলো তাহলে শুরু করা যাক। কাতল মাছের ঝোল লাল শাক, শুরু করা যাক। আর আজকে এই দুটো আইটেমই আমার রান্না, খালি একটু ফেললে লঙ্কা, লঙ্কা খালি, লাল শাকটা মা বানিয়েছে। সকাল সকাল আর কি, নটার আগে তো যেতে পারবে না, তাই না? পারবো না, কোনো পারবো না, কি করে পারবে, তোমাকে ওদিকে যেতে হবে না। আস্তে জল খাওয়াবে, ছেলেবেলা হয়। ডেলিভারি দিয়ে চলে যাবে, তারপর সে তো বলছি জল খাওয়া চা খাওয়া এগুলো কখন হবে, মানে সেটা দিয়ে দেবো না, তো অঙ্ক দিই না। সর্ষে দিয়ে রান্না আমি খুব কম করি, আজকে খুব ইচ্ছে হলো সর্ষে দিয়ে খাওয়ার, তবে সর্ষেটা কিন্তু বাটার পরে আমি ছেঁকে নিয়েছি। এই রান্নাগুলো সাধারণত মা করে, আজকে আমি করেছি, কে বলবে কেমন হয়েছে, মার মতো হবে না, এটা আমি নিজেও জানি, কারণ মার মতো পারবো না। কেমন হয়েছে, আমার বাবা খুব ভালোবাসতো জানো তো কুমড়োর সাথে গন্ধ দেওয়া ছিল খেতে, মা এইসব রান্না করতো না বুঝলে, খুব কম, মা এইসব আসলে মামার বাড়িতে দেখো তো না, ওরা তো দু তিন রকম মাছ এইসব কেউ বুঝতো, নিরামিষ রান্নাটাই মা খুব একটা বড় বড় ছিল না, এসব রান্না ঠাকুমাই করতো,
ঢাকনা চলে যাওয়ার পরে বড় বেশি করতে হবে। আর মা মাছ মাংস দাও, আমি মাধ্যমিক দিয়ে দিয়েছি মা বাড়িতে, বুঝলে তো? তখন শ্রদ্ধা তো বেঁচে ছিল, ঘরে দুর্গা পুজো হতো, মানে মায়ের ছোট বাবা আর কি, শ্রদ্ধা দুর ঘরে দুর্গা পুজো হতো। ওরে বাপরে, খেতে দিয়েছে তিন রকম মাছ, খাসির মাংস, এত বড় এক বাটি ঘি, ঘিয়ের মধ্যে পেঁয়াজ ভেজেছে, ওটা হচ্ছে ভাজ পাতে খাওয়ার জন্য। মানে উত্তর কলকাতার লোকরা তো ভীষণ, মানে বনেতে গিয়ে না খাবার খুব ইয়ে, বুঝলে তো? ডাল ভাজা চাটনি পাঁপড়, মানে এগুলো কিন্তু আমরা গেছি বলে না, এগুলো ওদের রোজকার খাওয়া। আর শ্রদ্ধা তো বলছে, আরে ঘি পেঁয়াজ ভাজাটা খারে, ছোট আমাকে ছোট বৌমা বলতো, ঘি পেঁয়াজ ভাজাটা খারে ছোট বৌমা, খেলি কি? আমার বাবা এত আমি খেতেই পারবো না। খেয়ে দেখো তো মাছটা বাবার পছন্দ হবে কিনা। বাবা কোনো গুঁড়ো মশলা রান্না একদম খেতে পারে না। এবার আমি কি করলাম, গুঁড়ো মশলাটা তো ওই জন্য মিক্সিতে যখন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা বাটলাম, পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা, ওই সঙ্গে গুঁড়ো মশলাটাকেও দিয়ে দু তিনবার ঘুরিয়ে নিলাম। নাহলে মা বাবা বলে কি মুখে বিড়বিড় করে, বাবা বলে দেবে ভালো হলে বলে দেবে খুব ভালো হয়েছে, না হলে বলে দেবে মশলার গন্ধ হয়েছে, না হলে বলে দেবে জিরের গন্ধ হয়েছে, নুন কম হলে বলে দেবে নুন কম হয়েছে, বাবা এরকম। আর কোথাও না হলে তো চেঞ্জও হবে না, না ভুলটা থেকেই যাবে। খসা ছেলেটার থেকে নেই তো না, ভালোটা খুলে দিত বেশি হয়ে যায় তো, হ্যাঁ
মাছ বেশি ভাজা হয়ে গেলে বাবার ভালো লাগে না, ছিঁড়ে ছিঁড়ে লাগে, খুব রোগা লাগছে। মানে কি গো আমাকে তোমরা বলো তো, আমার যেন ক্যামেরার দিকে তাকিয়ে খুব রোগা রোগা লাগছে না? চিয়াসিক্সের গুণ আছে বলতেই হবে, বলো শুধু চিয়াসিক্স না। কালকে তোমরা আমার ডায়েট ভিডিওটা দেখেছো কিনা জানি না, যারা দেখোনি তাদের জন্য বলছি দেখে নিও। আমরা রাত্রিবেলা একটা ফ্যাট কাটার ড্রিঙ্ক খাই, ওটা সকালেও খালি পেটেও খাওয়া যায়, আমি রাত্রে খাই। ওটা ভীষণ ভীষণ ভালো, ভীষণ জোয়ান যে ভীষণ উপকারী এটা তো আমরা জানি। কালকে ডিনারে রুটি খেয়েছিলাম, খুব ভয় ছিল যে সকালে দেখব খুব অ্যাসিডিটি হয়েছে, একটুও হয়নি। যদি তোমরা জানতে চাও যে ওই রাতে আমি যেটা খাই অজওয়াইন টি, ওটা কি কি গুণ আছে, কিভাবে খেতে হয়, কি উপকারিতা, কখন খেতে হয়, আমি ব্লগে বলে দেবো, কমেন্ট করে জানিও। আর চিয়া সিডসের অনেক রিভিউটা আজকে দেবো ভেবেছিলাম, বলেও ছিলাম আমার ব্লগের কমিউনিটিতে যে আজকে দেবো, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য পেরে উঠলাম না। তারপরে পরে যে দেবো, পরে নেটওয়ার্কটা ঠিক হয়েছিল, কিন্তু ততক্ষণে আমি রান্না করে চলে এসেছি, আর এই রান্নাটাও একটু বেশি ছিল, কালকে শিওর দিয়ে দেবো। আসলে আমি গলকাটার মাছটা খেতে খুব ভালোবাসি, আমি গলকাটার মাছটা নিয়েছি, খুব ভালো লাগে ওটা খেতে। মশলা রান্না
মনে হয় বৃষ্টি সব মনে হচ্ছে শেষ, জানি না আবার আসতেও পারে। চাপ নিম্নচাপ হলেই হলো, এখন ওয়েদার পুরো নিজের খেয়ালে চলছে, না আছে কোনো পলিউশন, নাকি ওয়েদারের সামনে কোনো বাধা নেই, পলিউশন বলতে কিছু নেই, না থাকার মতো। সুতরাং প্রকৃতি তার নিজের খেয়ালে চলছে, না আর বেশি রিস্ক নেব না। পরশুদিন মাংসের হাড় খেতে গিয়ে এখানে দাঁতে লেগেছে, এখনো ব্যথা আছে। কি কালো কালো লাগছে মুখগুলো আমার। এখানে না খেতে বসে আমরা মাঝে মাঝে দেখবো ওদিকে তাকাই, আমি সেদিন দাদাকে বলছিলাম না যে তুমি বারবার বাইরের দিকে তাকাচ্ছ কেন, এখান দিয়ে এই জানলাটা দিয়ে যারা আমার ব্লগ দেখো তারা দেখেছো, এই জানলাটা দিয়ে আকাশটা এত সুন্দর দেখা যায় না, এখন দেখে মনে হচ্ছে কি বলতো সেই পুজোর সময় দুপুরগুলো যেরকম হয় মনের মধ্যে একটা আনন্দ থাকে, এইবার বিকেলবেলা হলেই সেজে গুজে বেরোবো, মানে ঠিক সেইটা মনে হচ্ছে, আকাশটা দেখে পুরো সেইটা মনে হচ্ছে। এইসব ওয়েদার বেশ রোমান্টিক ওয়েদার আর কি। হ্যাঁ সত্যি তাই, শরৎকাল তো তাই, শরৎকালে একটা গানই খুব ভালো মনে পড়ে, হায় হায় দোলে ওই কাশফুল, এবার তোমাদের কাশফুল দেখাবো, উড়ে যায় আঁচল যে ওড়ে এলো চুল, আলতা পায়ে আলতো ছোঁয়ায় পথ চলো প্রিয়া যে আমার, অনেক দেখেছি তবু তোমারও মুখানি স্বাদ হয় দেখি গো আবার। তাহলে তোমার মতো এত অপরূপ সুন্দর দেখিনি গো, তোমার মতো না তো অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো প্রিয় তোমার, পরের লাইনটা আর বলো না তাহলে এক্ষুনি সবাই বলবে অনুপমা, মনে রেখো মনে রেখেছি, কোনো চিন্তা নেই মনে রেখেছি সযত্নে। চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, সঙ্গে থেকো ভালোবেসো, পাশে থেকো, সাবধানে থেকো, ঘরে থেকো। তাহলে পূজোর আমেজটা পুরো সেপ্টেম্বর মাস নিয়ে কাটাতে হবে, তারপরে পূজো অক্টোবরের শেষে, অক্টোবরে তাও শেষে, তার মোটামুটি দেড় মাস বেশ ভালো লাগবে, পূজো আসছে পূজো আসছে পূজো আসছে, কিন্তু পূজো আসলে কিছুই করার নেই, এবার ঘরে বসে শুধু ভালো ভালো খাও। পূজো পূজো একটু লাগবে, যেদিন মহালয়াটা হবে ওই দিন একটু বেশ ভালো আমেজ লাগবে, তারপরে সে ৩৫ দিন বসে রাখতে হবে। চলো টাটা।